সফল হতে আমরা কে না চাই সফল মানুষ যে কোনো মানুষের কাছেই একজন আদর্শ মানুষ হিসেবে বিবেচিত হয় আমরা সকলেই সফল মানুষকে দেখতে ভালোবাসি সফল মানুষের কথা শুনতে পছন্দ করি কিন্তু এই সফল মানুষের সফলতার পিছনে কি কী যে রয়েছে সেই সমস্ত কিন্তু আমরা কখনো দেখি না আমরাও চাই যে আমরাও যেন সফল হতে পারি দেখুন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এমন কয়েকটি কথা বলবো যে কথাগুলো মেনে চললে আপনারা সফল হবেন একশো শতাংশ নিশ্চিত মাত্র তিনটি বিষয়ের কথা এই ভিডিওটিতে আলোচনা করব এই তিনটি বিষয় যদি মন্ত্রের মতো করে আপনার জীবনে আপনি স্মরণ করতে পারেন তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি আপনি অবশ্যই একজন সফল মানুষ হবেন। নাম্বার ওয়ান পরিশ্রম বন্ধুরা পরিশ্রম ছাড়া কিন্তু কোনো মানুষ সফল হতে পারে না আজকে যারা যারা সফলতার শীর্ষে রয়েছেন সেই সমস্ত মানুষের পিছনে কিন্তু রয়েছে অসম্ভব পরিশ্রম পরিশ্রম ছাড়া কোনো মানুষ সফল হতে পারেনি আপনি যদি একটু খোঁজ নিয়ে দেখেন তাহলে দেখবেন সমস্ত সফল মানুষের পিছনে যে ইতিহাস রয়েছে তার মূল কথাই হল পরিশ্রম 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 এবং পরিশ্রম এই পরিশ্রম হোক আপনার জীবনের মূল মন্ত্র আমি আপনাকে কথা দিচ্ছি যদি পরিশ্রমকে প্রধান মন্ত্র আপনি বানিয়ে ফেলতে পারেন আপনি অবশ্যই সফল হবেন নাম্বার টু ধৈর্য পরিশ্রম তো করছেন কিন্তু মাঝে মাঝেই আপনার ধৈর্য ঘটছে আপনার মনে হচ্ছে যে আমি আর পারছি না আমার ভীষণভাবে ক্লান্ত লাগছে বা এই জার্নিটা করতে করতে আমি ভীষণ পরিশ্রান্ত হয়ে গেছি এ কথা বললে কিন্তু কখনোই হবে না যে কাজটিতে আপনি নেমেছেন সেই কাজটির জন্য পরিশ্রমের সাথে সাথে আপনাকে ধৈর্যও রাখতে হবে মাথায় রাখতে হবে যে একদিন পরিশ্রম করলে বা কয়েক দিন বা কয়েক মাস পরিশ্রম করলেই সঙ্গে সঙ্গে সফলতা আপনাকে ধরা দেবে না এটা যেমন একটা ধারাবাহিক বিষয় তার জন্য ধৈর্য আপনাকে রাখতেই হবে ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয় আজকে যদি আপনি ধৈর্য ধরতে পারেন ধৈর্য ধরে লাগাতার নিরবচ্ছিন্ন পরিশ্রম করতে পারেন তাহলে সফলতার যে মিষ্টি ফল সেটা অবশ্যই আপনি একদিন পাবেন সেই জন্য আপনার যাতে কোনোভাবেই ধৈর্যচ্যুতি না ঘটে নাম্বার থ্রি যে বিষয়টির কথা বলবো তা হল আপনার লক্ষ্য পরিশ্রম করছেন এবং ধৈর্যও আছে কিন্তু বারে বারে লক্ষ্য ভ্রষ্ট হলে চলবে না যে লক্ষ্যটাকে আপনি নির্ধারণ করে রেখেছেন সেই লক্ষ্য থেকে বারবার যদি আপনি লক্ষ্য ভ্রষ্ট হয়ে যান তাহলে কিন্তু সফলতা নাও আসতে পারে বা পিছিয়ে যেতে পারে দেখুন একটা লক্ষ্য নির্ধারণ করার পর আপনি অনেকটা পরিশ্রম করে ধৈর্য নিয়ে অনেকটা এগিয়ে গেছেন তারপরে বারে বারে যদি আপনি সেই জায়গা থেকে বিচ্ছুত হয়ে যান তাহলে কিন্তু হবে না আপনার মনে হতে পারে যে আমি যে কাজটা করছি সেই কাজে সাকসেস আমাকে ধরা দেবে না আমার কোনো বন্ধু ওই কাজটা করছে তাহলে আমি ওই কাজটা করলে হয়তো সফলতার মুখ দেখতে পাব এরকম করলে বারবার তাহলে কিন্তু সেটা আপনার জন্য অবশ্যই ক্ষতিকারক হবে তার কারণ আপনি যদি বারবার নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যান সেটা কখনোই আপনার জন্য ভালো ফল দেবে না সেই জন্য বারে বারে লক্ষ্যচ্যুত হওয়া বা লক্ষ্যভ্রষ্ট হওয়া কখনোই কাম্য নয় বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে কমেন্ট করে শেয়ার করে সঙ্গে থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার দেওয়া ভিডিওর আপডেটগুলো নিয়মিত আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ ভালো থাকুন সকলে